পিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সকালে তেজগাঁওয়ে আসন্ন রমজান মাস উপলক্ষে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ববাজারে জিনিসপত্রের দাম যখন বেড়েছে, দেশেও তার প্রভাব পড়েছে। সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী সাশ্রয়ী মূল্যে খাবার দেওয়ার চেষ্টা করছেন। বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী 30 মার্চ পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি করা হবে। আমাদের দেশে সাধারণ মানুষের কষ্টটা সেটা লাঘব করার জন্যই সাশ্রয়ী দামে এই ব্যবস্থা করা হয়েছে। তো আমরা রমজান মাস সামনে রেখে এখন এবং আরেকবার দুইবার রমজান মাসে আমরা মানুষকে দেব, এই 1 কোটি পরিবারকে দেব, সেজন্য সমস্ত রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা এই 5টা আইটেম ঢাকা শহরে সবাইকে দেব এবং পরবর্তী পর্যায়ে আমরা আগামী মাসের মাঝামাঝি সময়ে আমরা আবার মানুষের কাছে খাবার নিয়ে যাব। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত আছেন আমাদের সহকর্মী আতিয়ানর অন্তু। অন্তু, কি কি পণ্য আছে তালিকায় এবং কত দামে বিক্রি করছে টিসিবি? আপনি যেমনটি জানেন যে সকালেই কিন্তু টিসিবির পণ্য বিক্রির যে আনুষ্ঠানিক উদ্বোধন সেটা কিন্তু বাণিজ্য মন্ত্রী করে দিয়ে গিয়েছে। আমি এখন আছি পূর্ব নাখালপাড়ার 25 নম্বর ওয়ার্ডে। এখন 25 নম্বর ওয়ার্ডে রয়েছে মোট 18টি ডিলার, তবে এখানে কিন্তু একজন ডিলারই পেয়েছেন শুধুমাত্র পণ্য আসলে সরবরাহ করার জন্য কিন্তু একজন ডিলারই পেয়েছেন। আর একই সাথে এখানে যে নির্দিষ্ট পণ্যগুলো রয়েছে সেই নির্দিষ্ট পণ্যগুলো এখানে ডিলাররা দোকানে নিয়ে এসেছেন, যা পেয়েছেন সেটা তারা প্রতি কেজি প্যাকেট করে কিন্তু সাধারণ মানুষের মধ্যে সরবরাহ করার চেষ্টা করছেন। তবে এই কথাটি আসলে আমরা পুরো ঢাকা শহরই গাড়ি নিয়ে উদ্বোধন করেছে সকাল 10:30, তারপর থেকে বিভিন্ন পয়েন্টে কিন্তু দেখেছি মানুষজন আসলে একটু ভিড় করছেন, কারণ মানুষজন ভাবছেন যে হয়তো সব দোকানগুলোতেই পণ্য দেওয়া শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে এবার কিন্তু ডিলার শুধু ট্রাকে না, যে ডিলারগুলো রয়েছেন তারা কিন্তু তাদের দোকানের মাধ্যমে কিন্তু পণ্যগুলো সরবরাহ করছে। তো যে একটি মানুষের মধ্যে যে একটি ধারণা শুরু হয়েছে যে হচ্ছে হয়তো সকলকেই আজকে থেকেই সব ডিলারকেই পণ্য আসলে পৌঁছে দেওয়া হয়েছে এবং আজকে থেকেই সব ডিলার পণ্য সরবরাহ করা শুরু করেছে, এখানে আসলে একটি মানুষের জানার এবং আমাদেরও জানার এই এখানে একটি বিষয় রয়েছে যেটা পরিষ্কার হওয়া দরকার। যারা অপেক্ষা করছেন তারা হয়তো আজকে কিন্তু সব পয়েন্ট থেকে পণ্য পাবেন না। তার কারণ হচ্ছে টিসিবি থেকে জানানো হয়েছে যে পর্যায়ক্রমে অর্থাৎ ধারাবাহিকভাবে সকল ডিলারের কাছে পণ্য সরবরাহ করা হবে। আর একই সাথে এখানের যে পরিস্থিতিটা দেখলাম, যেহেতু এখানে 18টা ডিলার আছে, এখানে আমি আছি এখন 25 নম্বর ওয়ার্ড পূর্ব নাখালপাড়া, 18টা ডিলার মানে কিন্তু আপনার বুঝতে হবে যে কি পরিমাণ মানুষ তাহলে 18টা ডিলারের কাছ থেকে পণ্য নিত। সেই পণ্যগুলো কিন্তু আজকেই পাবেন না, রমজানের আগে পর্যন্ত ধাপে ধাপে প্রত্যেকটা ডিলারকে রোস্টার অনুযায়ী পণ্য দেওয়া হবে এবং সেই রোস্টারের ভিত্তিতেই আসলে মানুষজন সেই সব তাদের নির্দিষ্ট ডিলারের কাছ থেকে পণ্য নিতে পারবেন। অর্থাৎ আজকে কিন্তু সব পয়েন্টে পণ্য বিক্রি হচ্ছে না, মানুষকেও এ বিষয়টা আসলে পরিষ্কার থাকা দরকার। যারা বিভিন্ন জায়গায় যে অপেক্ষা করছেন, এটা শুধু রাজধানী নয়, এটা পুরো দেশেই সকল পয়েন্টে কিন্তু আজকে থেকেই পণ্য বিক্রয় হবে না, এটা ধাপে ধাপে রমজান আসার আগেই। যেমন টিসিবি থেকে বলছিল যে হচ্ছে রমজানের যেহেতু আরো 10 থেকে 15 দিন রয়েছে, এর মাঝখানে সব ডিলারের কাছে পণ্য পর্যায়ক্রমে এবং ধাপে ধাপে চলে যাবে এবং এই ধাপে ধাপে যাওয়ার যে প্রক্রিয়াটা আছে এর মাঝেই মানুষ তার নির্দিষ্ট ওয়ার্ড থেকে নির্দিষ্ট ডিলার থেকে কিন্তু পণ্য সংগ্রহ করতে পারবে। আর একটি কথা যেটা সবসময় বলা হয়ে আসছে সেটা হচ্ছে যে পণ্য ক্রয় বিক্রয় যে অনিয়মটা থাকে সেটা নিয়ে কিন্তু বারবারই বলা হয়ে থাকে এবং আজকেও কিন্তু টিসিবি থেকে বলা হয়েছে এই অনিয়মের বিষয়ে তারা আসলে সোচ্চার হয়েছে। আর একই আর বাণিজ্যমন্ত্রী সকালে যখন এসেছিলেন তখন কিন্তু সাধারণ মানুষ বারবারই বলে থাকেন যে কথাটি যে কার্ডের মাধ্যমে কিন্তু তারা 2 বার পণ্য নিতে পারে। তারা বারবার বলছে যে এই পণ্যটা যদি এরকম হয়ে থাকে যে প্রথম ধাপে তারা যদি 2 বার নেওয়ার সুযোগ পেয়ে থাকে কিংবা পণ্যের পরিমাণটা যদি বাড়ানো হয়, 1 কেজির জায়গায় যদি 2 কেজি দেওয়া যায় কিংবা 2 লিটারের জায়গায় যদি 4 লিটার বা 5 লিটারের বোতলটা একবারে যদি তাদেরকে দেওয়া যায় সেক্ষেত্রে তাদের আরও একটু উপকার হয়, সেই দাবিটা শুরু থেকেই আমরা শুনে আসছিলাম। তবে এই সকল দাবির প্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী কিন্তু সকালে বলেছিলেন যে রমজানের পণ্য সরবরাহের ক্ষেত্রে আরো 5,000 বেশি কিন্তু ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য কিন্তু চেষ্টা করছেন,
তবে সেটা এখনো আসলে কতদূর সম্ভব হবে সে নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসলে জানায়নি। তবে আরো কিন্তু 5000 পণ্য দেওয়ার জন্য চেষ্টা করছেন। আর সবশেষ আমি একটু জানিয়ে রাখি মানুষের জ্ঞাতার্থ, যেহেতু আজকে থেকেই পণ্য সরবরাহটা শুরু হচ্ছে, সেক্ষেত্রে আজকে কিন্তু চিনি, সয়াবিন তেল, মসুরের ডাল এবং ঢাকা শহরে শুধুমাত্র খেজুর বিক্রি হবে এবং আশা করা হচ্ছে পর্যায়ক্রমে 2 ধাপে দেওয়া হবে 1 কোটি পরিবারকে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই 1 কোটি পরিবারের কাছে পণ্যগুলো পৌঁছাবে এমনটি প্রত্যাশা টিসিবি কর্তৃপক্ষের এবং বাণিজ্য মন্ত্রণালয়ের। এবং এখানে যারা ডিলাররা রয়েছেন তারাও বলছেন যে সুষ্ঠুভাবেই পণ্য সরবরাহ কবে। আর একটি শেষ কথা যেটা, আজকেই কিন্তু ঢাকার সব পয়েন্টেই পণ্য বিক্রি হচ্ছে না, শুধু মাত্র পূর্ব নাখালপাড়ার 25 নম্বর ওয়ার্ডেই পণ্য বিক্রি হচ্ছে এবং আশা করা হচ্ছে ধাপে ধাপে রাজধানীর যত পয়েন্ট রয়েছে প্রত্যেকটা ওয়ার্ডেই ডিলাররা পণ্য পেয়ে যাবে। অন্তু, আপনাকে ধন্যবাদ। দর্শক, টিসিবির পণ্য বিক্রি বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আতিয়া আনোয়ার অন্তু।